মানব সভ্যতা প্রতিদিন একটু একটু করে বদলে যেতে যেতে আজকের রূপ পেয়েছে। এ বদল চলমান এবং স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কিছু ঘটনা আছে যা এক ধাক্কায় সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়েছিল। সেসব যুগান্তকারী ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন। মানুষকে বেঁচে থাকার জন্য যে জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য, আর সেই খাদ্য আসে কৃষিকাজ থেকে। কিন্তু কিভাবে শুরু হলো এই কৃষিকাজ প্রক্রিয়া? কে বা শুরু করলো এই কৃষিকাজ? আদিম মানুষ পশু শিকার বাদ দিয়ে কিভাবে কৃষিকাজেতে লিপ্ত হলেন বা কিভাবে এই কৃষি প্রক্রিয়া জানলেন সেটার ইতিহাস আজকে আমরা জানব। ভিডিও শুরুতে সবার কাছে আমার একটা বিনীত নিবেদন যে আমার এই ভিডিও যদি শেষে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব একদমই তো টোটালি ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তো চলো শুরু করি। কৃষিকাজ শুরুর আগে কি করতো আদিম মানুষ, কেমন ছিল তাদের জীবনযাপন? অল্প কথায় বলতে গেলে এর আগে মানুষ ছিল যাযাবর, ছিল শিকার সংগ্রহকারী ও প্রাকৃতিক যা পাওয়া যেত সেগুলি থেকেই খাবার জোগাড় করতো তারা। মেটা তো দৈনন্দিন প্রয়োজন, নিজেরা আলাদা কোনো উৎস তৈরি করার কথা তখনও ভাবিনি মানুষ। বনের গাছপালা থেকে ফলমূল ও সবজির যোগান আসতো, আর পশু পাখি শিকার করতে হতো পরিশ্রম সাহস ও বুদ্ধি খাটিয়ে। কিন্তু এর ফলে মানুষকে এক জায়গায় থাকলে চলতো না, খাদ্য ও জলের সন্ধানে ঘুরে বেড়াতে হতো নানা অঞ্চলে। হিংস্র পশু এবং বিরূপ পরিস্থিতির কারণে তখনকার মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠন করে একসঙ্গে থাকত, কিন্তু এই জীবন যথেষ্ট আরামদায়ক ছিল না। মানুষ তাই বিকল্প কিছু চিন্তা করল। 10,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাগৈতিহাসিক কালে যাযাবর মানুষেরা দেখল মাটিতে বীজ পুঁতলে তা থেকে চারা বের হয়, আর সেই চারা বড় হয়। এরপর সিদ্ধান্ত নিল তারা এক জায়গায় স্থিত হবে, তারা আর শিকার করবে না এবং খাবারের সন্ধানে ঘুরে বেড়াবে না। সেই থেকে কৃষিকাজের উদ্দেশ্যে এক জায়গায় থাকতে শুরু করে আদিম মানুষ। তারাই ছিল পৃথিবীর প্রথম কৃষিজীবী, তাদের মাধ্যমে সভ্যতার সূচনা ও পূর্বের পত্তন হয়। কৃষিজীবী মানুষকে ধীরে ধীরে মিশর ও পশ্চিম এশিয়া সহ ভূমধ্য সাগরের থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ল। অঞ্চলটি ফার্টাইল ক্রিসেন্ট নামে পরিচিত। এই অঞ্চল বেষ্টিত ছিল নীল নদ, ইউফ্রেটিস ও টাইগ্রিস নামের বড় তিনটি নদীর দিয়ে। এসব নদীর জলে বিস্তৃত অঞ্চল প্লাবিত হতো, ফলে জলের সঙ্গে আসত পলিমাটি, ফলে পরে উর্বর হতো ভূমি, ফলে এসব অঞ্চল ছিল কৃষিকাজের জন্য একবারই আদর্শ। মানুষ যখন কৃষিকাজের কারণে এক স্থানে স্থিত হতে শুরু করলো, তখন তারা প্রাণীদের ব্যাপক হারে পোষ মানাতে শুরু করলো। কুকুর, ছাগল, ভেড়া ও শুকর ছিল প্রথম দিকের গৃহপালিত পশু। যেসব পশু আগে বুনো ছিল এদেরকে নিয়ন্ত্রণ করতে শুরু করে মানুষ। ক্রমশ এই পশুরা হয়ে উঠল মানুষের খাদ্যের উৎস। মানুষ এসব পশু থেকে প্রয়োজনীয় দুধ, মাংস ও পশম পেতে লাগলো। যখন মানুষ কৃষিতে পেশা হিসাবে বেছে নিল এবং নিয়মিতভাবে খাদ্যশস্য ফলাতে শুরু করলো, তখনই আসল প্রকৃতি সভ্য সমাজ তৈরি হতে লাগলো। এই সভ্যতার মানুষ নির্দিষ্ট ভূমিতে বছরের পর বছর কৃষিকাজ করতে থাকলো। স্বাভাবিকভাবেই কৃষি জমি ও খামারগুলো হয়ে উঠল সভ্যতার কেন্দ্রবিন্দু। খাদ্যশস্যের পর্যাপ্ত যোগান এবং অতিরিক্ত খাবার মজুদ থাকার ফলে মানুষ অন্যান্য সৃষ্টিশীল কাজ করার জন্য সময় বের করতে পারল। ধারণা করা হয় এভাবেই প্রথম সভ্য ও সমাজের আরম্ভ। প্রথম দিককার কিছু কৃষিজীবী ও গ্রামাঞ্চলে পরবর্তী সময়ে বড় বড় শহর হয়ে উঠেছিল। 8,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে পশুপালন ও কৃষিকাজ পূর্ব এশিয়া ও আমেরিকা অঞ্চলে ছড়িয়ে পড়ে। এসব অঞ্চলে প্রধানত স্কোয়াশ, ভুট্টা ও ধান ফুলত। এরপর 7,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে মধ্যপ্রাচ্য রাইশস্য, বার্লি ও গমের মতো আধুনিক খাদ্যশস্য ফলাতে শুরু করে। ধীরে ধীরে বিশ্বের নানা জায়গায় খাদ্যশস্যের উৎপাদন শুরু হলে বিশ্বব্যাপী খাদ্য আমদানি ও রপ্তানির বিরাট বাজার তৈরি হয়। রোমান ব্যবসায়ীদের পৃথিবীতে নানা অঞ্চল থেকে খাদ্য কিনে এনে মজুদ করতে আরম্ভ করে। এক স্থানে স্থিত এবং দলবদ্ধ মানুষ হয়তো নিরাপত্তা নিশ্চিত করতে পারে, কিন্তু নিরাপত্তাই তো সব কিছু নয়, এর বাইরেও থাকে নানান বিষয়। সভ্যতার সূচনাকালে প্রথমবারের মতো মানুষ কিছু সামাজিক সমস্যার মুখোমুখি হলো, যেমন বর্জ্য ব্যবস্থাপন ও ঘনবসতি। তার ফলে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়া এই যে রোগ বালাই,
কিন্তু যাই হোক, পরবর্তী সময়ে মানুষ এসব সমস্যাকেও সমাধানযোগ্য করে তুলতে পেরেছিল। কিন্তু কৃষি হলো প্রথম বড় ঘটনা যা মানুষকে সভ্যতা গড়ে তুলতে সহায়তা করেছিল। কে জানে তখনকার মানুষেরা কৃষিকাজ ও পশুপালন শুরু না করলে আধুনিক সভ্যতার ইতিহাস অন্যভাবে লেখা হতো কিনা। কৃষক আছে বলে খাদ্যের যোগান আছে, আর খাদ্য আছে বলে আমরা বেঁচে আছি। আমরা স্যালুট জানাই সেই সমস্ত কৃষকদের। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের মতামত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।